প্যারিসের একটা ছোট ইস্কন মন্দির, তো সেখানে ইন্দ্রদ্যুম্ন স্বামী মহারাজ এবং অন্যান্য অনেক ভক্তরা মিলে সেবা করছিল। তো শিল প্রভুপাদের আর কিছুদিন পরে আসার কথা ছিল, সেই জন্য ভক্তরা একদম জোর কদমে প্রিপারেশন নিচ্ছিল। গুরুদেব আসবে বলে কথা, প্রভুপাদ আসবে বলে কথা, তো তারা দিন রাত্রি টেম্পল ক্লিনিং থেকে শুরু করে আরও যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট ছিল সেই সমস্ত করতে ওনারা ব্যস্ত ছিল। তো হঠাৎ করে ইন্দ্রদ্যুম্ন স্বামী মহারাজ দেখলেন টেম্পলের যে দরজাটা সেটা বন্ধ ছিল, তো কেউ একজন জোরে জোরে ধাক্কা মারছে, ঠক 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 করেন টেম্পলের দরজাটা জোরে জোরে ধাক্কা মারছে। তো ইন্দ্রদ্যুম্ন স্বামী মহারাজ স্বাভাবিকভাবে গেলেন এবং গিয়ে পরে যখন খুললেন দেখলেন একটা 19 বছরের যুবক, এবং তাকে দেখতে একটা পাগলের মতো এবং হিপি টাইপের, মানে বড় বড় চুল, চোখগুলো একদম নেশার বুদ হয়ে থাকে না, যেরকম লাল লাল এরকম, এবং মনে হচ্ছে যেন 1 সপ্তাহ ধরে চান করেনি এবং তার গা দিয়ে গন্ধ উঠছে, এরকম একটা মানে বিচ্ছিরি। এবং যখনই দরজাটা খুললো ইন্দ্রদ্যুম্ন স্বামী মহারাজ, তো ওই যুবকটি বলে উঠলো, খাবার খাবার, আমার খাবার চাই, ফুড ফুড ফুড, খাবার। তো ইন্দ্রদ্যুম্ন স্বামী মহারাজ বলে, ঠিক আছে তুমি এখানে দাঁড়াও, আমি ভেতর থেকে তোমার জন্য কিছু প্রসাদ নিয়ে আসছি। বলে, না আমি ভেতরে যাবো। ইন্দ্রদ্যুম্ন স্বামী মহারাজ তখন রিপ্লাই দিল, না 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 তুমি ভেতরে যাবে না, আগে তুমি স্নান করে আসবে তারপরে তুমি ভেতরে ঢুকবে, তুমি এইখানেই দাঁড়াও যদি খাবার খেতে চাও। তো ইন্দ্রদ্যুম্ন স্বামী মহারাজ ভেতরে গিয়ে কিছু প্রসাদ নিয়ে এসে ওনাকে দিলেন, তো উনি তারপরে ওই পাগলটা বা হিপিটা চলে গেল। তো এরকমভাবে কিছুদিন গেল, এবং একবার কী হয়েছিল, ইন্দ্রদ্যুম্ন স্বামী মহারাজ তখন ভুলে গেছে, ওই চ্যাপ্টারটা ভুলে গেছে, ইন্দ্রদ্যুম্ন স্বামী মহারাজ উনি বুলভার্ড, মানে ফ্রান্সের একটা পার্কের মতো একটা জায়গা বুলেভার্ড, তো ওই জায়গায় উনি জপ করছিলেন এবং হাঁটছিলেন, জপা ওয়াক যেটাকে বলে না, তো জপ করতে করতে ওই পার্কের মধ্যে দিয়ে হাঁটছিলেন। এবং তখন ইন্দ্রদ্যুম্ন স্বামী মহারাজ ওই পাগলটিকে দেখতে পেলেন, যে দেখলো যে ওই পার্কের একটা ধারে কিছু পেপার, নিউজ পেপার নিয়ে ওইখানেই থাকে, মানে ওখানেই কিছুটা জায়গা করে নিয়েছে নিজের জন্য, এবং ওখানেই শয়, ওখানেই খায়, মানে কোথাও খেতে পেলে খায়, ওখানেই এসে থাকে, তো ওইটাই আর কি ওর বাসস্থান। তার পরের দিনে ইন্দ্রদ্যুম্ন স্বামী মহারাজ যখন যাচ্ছিলেন আবার সেই রাস্তা থেকে হাঁটতে হাঁটতে জপ করতে করতে, তখন হঠাৎ করে পাগলটা আবার এসে দ্রুম করে একটা ঝোপের, মানে ঝোপের মধ্যে থেকে হয় না, হঠাৎ করে লাফিয়ে ইন্দ্রদ্যুম্ন স্বামী মহারাজ সামনে এসছে, খাবার 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 দাও খাবার দাও। তো ইন্দ্রদ্যুম্ন স্বামী মহারাজ প্রথমে তো ভয় পেয়ে গেছে, আরে কী হচ্ছে, বলছে আরে তোমার খাবার খেতে গেলে মন্দির যেতে হবে, এখানে আমি খাবার কোথায় পাবো, মন্দির এসো তাহলে তোমাকে খাবার দেবো। তো সামহাও পাগলটি আর যায়নি, চলে গেছে ওখান থেকে। এর কিছুদিন পর সবাই ভুলে গেছে অ্যাকচুয়ালি এই পাগলটার ইনসিডেন্টটা, ইন্দ্রদ্যুম্ন স্বামী মহারাজ সবাইকে বলেছিল, তো ওনার নাম দেওয়া হয়েছিল, ডাক নাম মানে কোড নাম দেওয়া হয়েছিল পিগ পেন, পিগ পেন। তো তারপরে কিছুদিন পরে শিল প্রভুপাদ মন্দিরে এসেছেন, শিল প্রভুপাদের ভব্য আয়োজন করেছেন, ওনার শিষ্যরা শিল প্রভুপাদের জন্য কীর্তনের সমাগ, কীর্তন সহকারে শিল প্রভুপাদকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এবং পরের দিন সকালবেলায় শিল প্রভুপাদ এবং মন্দিরের যত ভক্ত ছিল সকলে মিলে শিল প্রভুপাদের সাথে প্রাতঃভ্রমণে গেছিলেন। শিল প্রভুপাদের এটা ছিল নিয়ম যে উনি প্রাতঃভ্রমণে যেতেন এবং ভক্তদের প্রশ্ন উত্তরের অ্যান্সার দিতেন। তো সেই সময় মন্দিরের যত ভক্ত ছিল সবাই শিল প্রভুপাদের সাথে প্রাতঃভ্রমণে চলে এসেছিল, শুধুমাত্র পূজারী ছাড়া, যেহেতু পূজারীকে অল্টারে সেবা করতে হতো, শুধুমাত্র একজন পূজারী ছাড়া পুরো মন্দিরের সমস্ত ভক্ত প্রভুপাদের সাথে মর্নিং ওয়াকে চলে এসেছিলেন। তো যখন মর্নিং ওয়াকে যাচ্ছিলেন জপ করতে করতে প্রভুপাদ সবাইকে নিয়ে, তখন ওই বুলেভার্ড পার্ক, যেটা ওই পার্কের মধ্যে দিয়ে প্রভুপাদ যখন যাচ্ছেন, তখন ওই পাগলটি হঠাৎ করে, মানে হয় না যে ক্রিকেটে যেমন জাম্প করে ক্যাচ ধরে বা বাউন্ডারি আটকায়, সেরকমভাবে পাগলটি ঝাঁপিয়ে পড়ে ছিল প্রভুপাদের পাটাকে ধরার চেষ্টা করে, কিন্তু সামহাও প্রভুপাদের পাটাকে ছুঁতে পারেনি, হয়তো ছুঁতে কিছুটা টাচ করতে পেরেছিল আর কি। তো জাম্প করে প্রভুপাদের পাটা ধরার ছোঁয়ার চেষ্টা করে, তখন ভক্তরা অবাক হয়েছে, আরে আরে কে রে কে রে, পাগলটা পিকবেন পিকবেন, ছড়াও ছড়াও ছড়াও। তো ভক্তরা তৎক্ষণাৎ ওনাকে হাতে ধরে ওকে সরিয়ে দেয় আবার ওই জায়গার থেকে। তো তারপরে আবার প্রভুপাদ ওই লেকের ধারে জপ করে ভক্তদের প্রশ্নের অ্যান্সার দেয়, এরকম করতে করতে কিছুক্ষণ পর যখন ওনারা সবাই মন্দিরে ফিরে আসে, হঠাৎ করে দেখে ইন্দ্রদ্যুম্ন স্বামী মহারাজ যে মন্দিরের দরজাটা হাঁ করে খোলা। তো ওনারা সবাই অবাক হয়ে যায়, কী ব্যাপার, আমরা তো দরজাটা লাগিয়ে দিয়ে গেছিলাম ভালো করে বাইরে থেকে ছিটকিনি দিয়ে, তো দরজাটা খুললো কে, হয়তো বাইরে থেকেও কেউ একজন খুলবে, ভেতরে পূজারী তো আসবে না, বেরোবে না, এবং যদি খুলেও তো লাগায়নি কেন দরজাটা, কেউ কুকুর টুকুর ঢুকে যেতে পারে। তো যখন প্রভুপাদ সবাইকে নিয়ে মন্দিরে ঢুকলেন, তো ঢুকে পরে পিক বেন ওখানে ছিল, তো পিক বেন সেই সময় আর কোনো রকম সুযোগ নষ্ট করেনি, ডাইরেক্ট গিয়ে ঝাঁপিয়ে ধরেছে শিল প্রভুপাদের পা, আর শিল প্রভুপাদের যেই পাটাকে আঁকড়ে ধরেছে তখন একদম পুরোপুরিভাবে, মানে হয় না যেমন চুম্বকের মতো শিল প্রভুপাদের পাটাকে আকর্ষণ করে ধরে আছে, তখন ভক্তরা বলছে আরে আরে সরাও 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 পিকবেন যে পিকবেন যে, তখন প্রভুপাদ বলে বলে না দাঁড়াও দাঁড়াও। তখন প্রভুপাদ কী করছেন, ওই পিকবেনের মাথায় হাত বুলাচ্ছেন, হাত বুলাতে বলতে ইটস অল রাইট ইটস অল রাইট, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ,
ইটস অল রাইট মাই বয়, ইটস অল রাইট, হরে কৃষ্ণ। প্রভুপাদ শুধু এইটুকু বলেছে। এবং একটা কিছুক্ষণের জন্য একটা পিন ড্রপ সাইলেন্স একটা সিচুয়েশন তৈরি হলো। পিগ পেন যেমন হয় না, যে হনুমান যেমন রামের সামনে এরকমভাবে একদম ভক্ত বৎসলভাবে এক দৃষ্টিতে তাকিয়েছিল, সেরকমভাবে পিগ পেন প্রভুপাদ যখন মাথায় ম্যাসাজ করছিলেন ইটস অল রাইট হরে কৃষ্ণ, তখন উনি একদম সাইলেন্ট কিছুক্ষণের জন্য, আর প্রভুপাদ শুধু ম্যাসাজ করে যাচ্ছিলেন। এবং কিছুক্ষণের ওই যে কৃপা বিনিময় হলো, এটা কিন্তু জড়জগতিক বা জাগতিক দৃষ্টিভঙ্গির বাইরে, ওই যে কিছুক্ষণের জন্য কৃপা বিনিময় হলো, তারপরে পিগ পেন তারপরে দর্শনার্থী শুরু হলো, গোবিন্দ মাধব পুরুষম স্টার্ট হলো, পুরো মন্দির একদম ভরে গেল ভক্তদের এতে। এবং পিগ পেন কী করছিল, ওই মন্দিরের ফ্লোরের মেঝেতে বসে ও কিন্তু কীর্তন করে এরকমভাবে হাততালি মারছিল। তো ভক্তরা সেটাকে অপছন্দ করছিল, কারণ পিগ পেন নোংরা ছিল, স্নান করেনি, তো এটা তো মহা মুশকিলের ব্যাপার। তো কিন্তু যেহেতু প্রভুপাদ বলেছে না ও এখানেই থাকুক অল রাইট, তো কেউ আর সরানোর সাহস পাচ্ছে না। তারপর প্রভুপাদ লেকচার দিল এবং তখন ভক্তরা এবার বললো না একে এবার চলে যেতে হবে, একে এখানে রাখাটা ঠিক হবে না। তখন একজন ইন্দ্রদেব স্বামী মহারাজ বলে কিন্তু প্রভুপাদ বলেছে একে এইভাবে বার করা যাবে না। তখন পিগ পেনকে জিজ্ঞেস করলো আচ্ছা পিগ পেন তুমি কি এখানে থাকতে চাও? তো পিগ পেন মাথা নেড়ে বললো হুম, ঠিক আছে তোমাকে থাকতে গেলে তোমাকে স্নান করে আসতে হবে। তো ইন্দ্রদেব স্বামী মহারাজ বললো তোমরা কেউ নিয়ে যাও উপরে গিয়ে, ওকে স্নান টান করে রেডি ফেডি করে তবে নিয়ে এসো। তো ভক্তরা উপরের তলায় নিয়ে গেল এবং ওনাকে স্নান করিয়ে ধুতি পাঞ্জাবি পরিয়ে ওনাকে ফ্রেশ হয়ে নিয়ে এসলো। তো এইভাবে সে মন্দিরে ওই দিনটা কাটালো। তারপর বললো না একে তো মন্দিরে রাখা যাবে না, কারণ তো কোনো কাজ করতে পারে না, এইভাবে শুধু খাবে দাবে আর ঘুমাবে এরকম তো হবে না। তো পিগ পেন কী হলো, দেখলো তার পরের দিন সকাল থেকে পিগ পেন কী করলো, পুরো টেম্পলটা ক্লিনিং করতে শুরু করলো, একদম এত সুন্দরভাবে ক্লিনিং করতে শুরু করলো। শুধু টেম্পলটা না, ভক্তদের রুম থেকে শুরু করে সমস্ত কিছু ক্লিনিং করতে শুরু করলো। এবং এই ক্লিনিংয়ের জন্য ভক্তরা ওকে পিগ পেনকে পছন্দ করতে শুরু করলো। তো ভক্তরা জিজ্ঞেস করলো আরে পিগ পেন তুমি কী করছো? তো পিগ পেন যাই জিজ্ঞেস করা হতো পিগ পেন খালি বলতো প্রভুপাদ সেভড মি, প্রভুপাদ সেভড মি, প্রভুপাদ আমাকে বাঁচিয়েছে, প্রভুপাদ আমাকে বাঁচিয়েছে, হরে কৃষ্ণ করে তিনি চলে যেতেন। তো এরকম করে বেশ কিছুদিন গেল। তো একবার কী হলো, বেশ কিছুদিন পর ইন্দ্রদেব মহারাজ সংকীর্তনের যে গাড়ি হয় সেই সংকীর্তন গাড়ি করে ওনারা বুক ডিস্ট্রিবিউশনে একটা পার্কের কাছে গ্রন্থ বিতরণের জন্য যাবার জন্য ওনারা গ্রন্থগুলো নিয়ে ওই সংকীর্তন গাড়িতে ভরছিলেন। তো ইন্দ্রদেব স্বামী মহারাজ দেখলেন যে একদম মানে ড্রাইভারের পাশের সিটে একদম সামনে ওই পিগ পেন বসে আছে। তো বললো আরে পিগ পেন তুমি এখানে কী করছো? যাও টেম্পল ক্লিনিং করার সেবা আছে, তুমি ভেতরে যাও। বললো না আমি সংকীর্তন গাড়ির সাথে যাব। তো ইন্দ্রদেব স্বামী মহারাজ বললো তুমি যাবে? তখন বললো ঠিক আছে, ও তো খুব ভালো ক্লিনিং করছে, গাড়িটা হয়তো ক্লিনিং করার সেবা করতে পারে, ঠিক আছে ওকে নিয়ে যাওয়া হলো। তো ইন্দ্রদেব মহারাজ উনি গাড়িটা চালাচ্ছিলেন, দেখলেন ওই পিগ পেনের একটা ব্যাগ ছিল, মানে কান্ধ ব্যাগ, এবং সেখানে কিছু বই ভরা ছিল, প্রভুপাদের কিছু গ্রন্থ ওখানে ভরা ছিল। তো ইন্দ্রদেব মহারাজ দেখলেন যে কী ব্যাপার, ও এই গ্রন্থ নিয়ে ব্যাগ নিয়ে করছেটা কি? তখন উনি মনে মনে বলছে হে ভগবান ওকে বাঁচিও, ওকে দেখো তুমি। তো যখন ওই পার্কে পৌঁছালো তখন মানে গাড়ি থেকে সবার আগে দরজা খুলে নামলো হচ্ছে পিগ পেন, একদম নামে গট 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 করে কোনো একটা শপিং মলের দিকে চলে যাচ্ছিলো। তো সবাই ভক্ত বলছে আরে আরে পিগ পেন কী করছো, ওকে আটকাও ওকে আটকাও, কারণ সেই সময় ফ্রান্সের গ্রন্থ বিতরণের প্রতি একটু যেহেতু ইন্ডিয়ান এগুলো তো একটু রেস্ট্রিকশন ছিল, তো পুলিশ একটু যদি এদিক ওদিক হতো পুলিশ কিন্তু অ্যারেস্ট করে নিত। তো ইন্দ্রদেব স্বামী মহারাজ ভয় পেয়ে গেছে আরে কি আমাদেরকে পুলিশের কাছে অ্যারেস্ট করাবে নাকি, ওকে কেউ আটকাও। তখন একজন ভক্ত বলে আরে ঠিক আছে ও গিয়ে পর পুলিশকে যখনই দেখবে ভয় পেয়ে চলে আসবে, এরা এমনি শেয়ানা আছে এমনি না, ওরা যখনই দেখবে যে পারছে না অত সোজা বই বিতরণ, এত সোজা এত সহজভাবে গ্রন্থ বিতরণ করে ফেলবে, যাক যাক এমনি থেকেই চলে আসবে, ভয় পেয়ে চলে আসবে আমাদের কাছে। তখন ওনারা একটা জায়গায় গিয়ে ওরা ব্রেকফাস্টের জন্য আয়োজন করলো এবং ব্রেকফাস্ট করে ওরা এবার বুক ডিস্ট্রিবিউশনে মানে বাকি যে ভক্তরা আছে সবাই বুক ডিস্ট্রিবিউশনের জন্য গ্রন্থ নিজের নিজের মতো করে গ্রন্থ পড়ে এবার বিতরণে যাবে। তখন দেখছে একটা শপিং মল থেকে পিগ পেন বেরিয়ে আসে গট 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 করে এবং দেখলো আশ্চর্যের বিষয় হচ্ছে ওই যে থলিটা ভরে যে বইগুলো নিয়ে গেছিলো ব্যাগটা ভরে, একটা ব্যাগ ও ব্যাগের মধ্যে একটা বইও নেই, সমস্ত এই কিছুক্ষণের মধ্যে সমস্ত গ্রন্থ পিগ পেন বিতরণ করে ফেলেছে। তো সবাই অবাক, আরে পিগ পেন তুমি গ্রন্থগুলো করলে কি? তো কেউ বলছে যে না না ও তাহলে গ্রন্থগুলো মনে হয় কাউকে বিনামূল্যে দিয়ে দিয়েছে পাগল। তো তো কিন্তু একজন ভক্ত বলে না না ওকে আমি দেখলাম কারোর সাথে একটু কমিউনিকেট করছিল এবং গ্রন্থ বিতরণ করতে আমি দেখেছি, ও এমনি তো ফেলে দেবে না। তখন ইন্দ্রদেব স্বামী মহারাজ বলছে বাহ তুমি তো ওর হাতে টাকাও রয়েছে, বাহ তুমি তো খুব সুন্দর গ্রন্থ বিতরণ করেছো, কীভাবে কী বলছিলে এত তাড়াতাড়ির মধ্যে এত গ্রন্থ তুমি কী করে বিতরণ করলে, তুমি ওদেরকে গিয়ে কী বলছিলে? তো পিগ পেন বলছে আমি শুধু এটুকুই বলছিলাম প্রভুপাদ আমাকে বাঁচিয়েছেন, এই গ্রন্থটি যিনি লিখেছেন প্রভুপাদ আমাকে বাঁচিয়েছেন, ব্যাস এটাই আমার মন্ত্র ছিল।
তখন ইন্দ্রদমন স্বামী মহারাজ বুঝতে পারলেন যে সনাতন গোস্বামী বলেছেন না যে যে কাঁসা হয়, কাঁসা কাঁসা পিতলে কাঁসা, তো এই কাঁসাকে যদি কেমিক্যাল রিয়াকশান করে ওকে সোনাতে ট্রান্সফার করা যায়, অনেক জটিল প্রসেস বাট তৈরি করা যায়। অনেক সময় পরশমণি হয় না, পরশমণির ছোঁয়ায় কোনো কিছুকে পরিবর্তন করা যায় কোনো ধাতুকে, ঠিক সেরকমভাবে শুদ্ধ ভক্ত যখন কাউকে কৃপা করে সেই কৃপার মাধ্যমে একজনকে পুরোপুরি পরিবর্তন করে দিতে পারে। প্রমাণ হচ্ছে জগাই মাথায়, তো জগাই মাথাকে পুরোপুরি পরিবর্তন করে দিয়েছিল মহাপ্রভু। ঠিক সেরকমভাবে শিল প্রভুপাদ এই কলিযুগের কত জগাই মাথাকে যে উদ্ধার করেছে তার একটা নমুনাই পিকবেন। পিকবেন কি ছিল সেখান থেকে পুরোপুরি ওই যে একটু কমিউনিকেট হয়েছিল প্রভুপাদ মাথায় হাত বুলিয়ে অল রাইট হরে কৃষ্ণ, এই যে কিছুক্ষণের মধ্যে যে সৌহার্দ্য বিনিময় বা কৃপা বিনিময় এর মধ্যে প্রভুপাদ পুরোপুরি তাকে ট্রান্সফর্ম করে দিয়েছেন পরশমণির মতো। তো এটা একটা অবাক করার বিষয়। পরবর্তীকালে ওই পিকপেনই প্রভুপাদের কাছ থেকে দীক্ষা নেয়, ওনার নাম হয়েছিল রসদা দাস এবং এখনও উনি আছেন এবং নিউ ইয়র্কে একজন বড় গ্রন্থ বিতরণকারী হিসেবে উনি পরিচিত। তো এখান থেকে আমরা শিক্ষা যে শুদ্ধ ভক্তের কৃপা বা এই ধরনের করুণা এগুলো আমরা জড়জাগতিক বুদ্ধি দিয়ে বিচার করতে পারবো না। আমরা অনেক সময় জড়জাগতিক উপদেশ আমিতে ঈশ্বর উপনিষদে আছেন অন্ধম তম প্রবিশন্তি যে অবিদ্যাম উপাসতে তত ভূ ইবতে তম যে উ বিদ্যাম রাতাত, অনেক সময় জড়জাগতিক বিদ্যা আমাদের জন্য ভক্তি জীবনের জন্য প্রতিকূল হতে পারে, হতে পারে, এমন না যে হয়, কারণ অনেক জড়জাগতিক পণ্ডিত ব্যক্তি আছেন যারা আমাদের ইস্কনের মধ্যেই আছেন যারা খুব শুদ্ধ স্তরের ভক্ত, কিন্তু অনেক সময় এটা প্রতিকূল হতে পারে। কেন? কারণ একটু জড়জাগতিক পাণ্ডিত্য আমাদের মধ্যে থাকলে আমরা ভক্তির মধ্যেও সেই পাণ্ডিত্যটাকে জাহির করতে চাই, আমরা লজিক্যালি আমরা বুদ্ধি দিয়ে সব কিছুকে গ্রহণ করতে চাই, কিন্তু কৃপা শুদ্ধ ভক্তদের করুণা এগুলো বুদ্ধি দিয়ে বিচার করা যাবে না। আমাকে আগে তাদের কাছে পূর্ণরূপে শরণাগত হতে হবে, তবে যে তা সেই সেই ব্যাপারটা আমাদের কাছে রিভিল্ড হবে। এটা আমরা দিব্যজ্ঞান হৃদয়ে প্রকাশিত, এগুলো আমরা বুদ্ধিতে প্রকাশিত হবে না। সেজন্য আমাদের এই ব্যাপারটা উপলব্ধি করতে হবে যে এই যে প্রভুপাদের যে কৃপা সেটা আমরা কীভাবে পাবো, যখন প্রভুপাদের কাছে পূর্ণরূপে আমরা শরণাগত হব, পূর্ণরূপে, তখন শিল প্রভুপাদের এই কৃপা আমরাও পেতে পারবো যেভাবে পিকপেন পেয়েছিল। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, হরে কৃষ্ণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। জয় শ্রীল প্রভুপাদ।